السلام عليكم ورحمة الله وبركاته. সালামের জবাব সবার কাছ থেকে আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে সকলে পড়ে বালাগাল উলা বিকামালিহি কশফাত তুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসানিহি সাল্লু আলাইহি কর দিয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা দন্দা শহীদ يا شريعة يا خلافة همكم ملك لي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا عليه أما بعد গোটা বাংলাদেশের মানচিত্রে সবচেয়ে সুপরিচিত এলাকা বাংলাদেশের পর্যটন এরিয়া নামে খ্যাত মাধবকুণ্ডের সেই স্মৃতিধন্য এলাকা
বড়লেখা উপজেলার বরগুনাহি দৌলতপুর সিনিয়র আলী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই দুদিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত হয়েছেন। অত্র এলাকার দিনদার ইমানদার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম, আগামী দিনের জাতির কান্ডারি, আমাদের সকলের কলিজার টুকরা, জাতির ভবিষ্যৎ, প্রাণ প্রিয় যুবক ভাইরা, বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয় ছাত্র ভাইরা, ব্যবসায়ী বৃন্দ, পর্দার আড়াল থেকে শ্রমণরতা আমার অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা, আমরা রব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকের এই কঠিন ফিতনা ফাসাদের যুগে আমাদের সকলকে এই মুহূর্তে তার জান্নাতের বাগানের জন্য তার কোরআনের রাজ দরবারে কবুল করেছেন। সেই মহান মাহবুদের দরবারে সকলে একবার জীবন্ত আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করি, সকলে একবার চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। যেভাবে খুশি হয়ে আওয়াজ দেওয়ার কথা সেভাবে তো আওয়াজ দেন নাই, ঠান্ডা তো এখনো বেশি পড়ে নাই, আওয়াজ বড় লেখার মুসলমানরা তো স্বভাবত বিপ্লবী এবং চেতনার অধিকারী। শৌর্যবীর্য আছে আপনাদের, আপনাদের রক্তের প্রতিটি কণায় আছে বিপ্লবের সেই বহমান বার্তা, অথবা আওয়াজ দিতে হবে বিপ্লবী চেতনা নিয়ে সুউচ্চ কণ্ঠে সকলে একসাথে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলেরই শুকরিয়া আদায়কে কবুল করুক, পড়ছি আমিন, জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, বড় লেখার মানুষ সৌভাগ্যবান, আমার জানা মতো সিলেটের যতটা উপজেলা আছে তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম তাফসীর মাহফিল যেগুলোতে হয় এটা হচ্ছে বড়লেখা উপজেলা, এবং আমার দেখা মতে বড়লেখা নয় সিলেটের মধ্যে সবচেয়ে বড় এবং সুন্দর পিণ্ডাল নিয়ে ইতিপূর্বে দেখা মতো আজকের এই মাহফিলটা সবচেয়ে বড় মনে হচ্ছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পিণ্ডালকে তার কোরআনের সেই মৌমাছিগুলি দিয়া ভরে দেয়, পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে আমার পরে প্রধান মেহমান হিসেবে আলোচনা করবেন বর্তমান সময়ের সাড়া জাগানো মুফাসসির, বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাম হযরত মাওলানা রফিক উল্লাহ আফসারি সাহেব মাদজিল্লাহুল আলী, তিনি আমার পর পুরি আলোচনা করবেন ইনশাআল্লাহ। আরো আলোচনা করেছেন কাজী আব্দুর রহমান সিদ্দিকী সাহেব, মোনাজাত পেশ করেছেন পীরে কামিল হাফিজ আব্দুল গফফার রায়পুরী সাহেব, তাছাড়া আরো ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আগামীকাল মাহফিল রয়েছে, সেখানেও বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীনরা আলোচনা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজেরিন, ভূমিকায় যেই কথাটা বলতে চাই সেটা হলো গোটা পৃথিবীতে আজকে মুসলমানদের প্রসব বেদনা হচ্ছে, ঠিক কিনা? গোটা পৃথিবীর মানচিত্রে যেদিকে তাকায় সব জায়গায় মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, ঠিক না বেঠে? আজ মুসলমানদেরকে ধরে ধরে এতিমের মতো, পাগলা কুকুরের মতো মারা হচ্ছে, মুসলমানরা সামান্যতম প্রতিবাদটুকু করার সাহসও পায় না, ঠিক কিনা? মুসলমানদেরকে অন্যায়ভাবে পিটানো হয়, মুসলমানদের রক্ত দিয়ে আজকে গোটা দুনিয়া লাল করে দেওয়া হচ্ছে, তারপরে যদি মুসলমানরা প্রতিবাদ করে জাতিসংঘ থেকে আওয়াজ দেওয়া হয় মুসলমানরা নাকি সন্ত্রাসী, ঠিক কিনা? জুলমের প্রতিবাদ করলে সন্ত্রাসী বলা হচ্ছে, আজকে মুসলমানদের কণ্ঠকে চেপে দেওয়া হচ্ছে,
গোটা পৃথিবীতে আজকে মুসলমানদের বৈধ অধিকার থেকে তাদেরকে ক্ষুণ্ণ করা হচ্ছে, মুসলমানদেরকে তাদের ঘর বাড়ি থেকে আজকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? আর মুসলমান শাসকগুলি ভোগ বিলাস এবং ইহুদিদের পা চাটায় ব্যস্ত, ঠিক কিনা? ইহুদিদেরকে সার সার বলে নমস্কার নমস্কার বলছে, আর ভোগ বিলাস নিয়া নারী নিয়া মত্থ, আর মুসলমানদের সেই মাথার উপর ইহুদিরা আজকে মুসলমানদের কাঁধের উপর ভর করে গোটা পৃথিবীতে তাদের সেই শাসনের ঘোড়াকে আজকে দাঁড়িয়ে দিচ্ছে, ঠিক কিনা? মুসলমানদেরকে আরো বেশি নির্যাতিত হতে হবে, আরো বেশি নির্যাতিত হতে হবে। মুসলমানরা যদি এখনো আপনাদের ঘুম না ভাঙ্গে, মুসলমানদের ঘুম যদি এখনো না ভাঙ্গে, ঐক্যের সেই স্লোগানে যদি মুসলমানরা ফিরে না আসে, মুসলমানদের পিকে ঘুমের ভিতরে ছুরি দিয়ে জবাই করা হবে, এক এক করে শেষ করে দেওয়া হবে। গোটা পৃথিবীর মানচিত্রে মুসলমানদের দেশ বলে থাকবে না, মুসলমান বলে কিছুই থাকবে না, ঠিক কিনা? আজ পার্শ্ববর্তী দেশগুলি থেকেও সেই আওয়াজ, সেই বাতাস, সেই গরম হাওয়া আমাদের গায়ে লাগতেছে, ঠিক কিনা? সেই বাতাস একদিন আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমিতে আসবে, একদিন এগুলি শেষ হয়ে যাবে, আর মুসলমানরা শুধু বসে বসে পস্তাইবে, কিছুই করার থাকবে না, ঠিক কিনা? এই গোটা পৃথিবীতে আজকে মুসলমানদের এই দুরবস্থার কারণ হলো, একমাত্র কারণ মুসলমানরা আমরা সকলে আল্লাহ পাকের এই কোরআন থেকে সরে গিয়েছি, ঠিক কিনা? আজকে কোরআন ছেড়ে দিয়েছি, হাদিস ছেড়ে দিয়েছি, নবীর সুন্নাকে ছেড়ে দিয়েছি, এজন্য আজকে আমাদের এই দুরবস্থা হচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূল বলেছেন যেই ঘরে কোরআন থাকবে না সেই ঘরটা হলো ছাড়া বাড়ি, সেই ঘরটা হলো ভূতের ঘর। বলেন কিসের ঘর? জোরে বলতে হবে, কিসের ঘর? যেই ঘরে কোরআন থাকবে না সেই ঘর হলো ভূতের ঘর, আর যেখানে কোরআন থাকবে সেখানে আল্লাহর নূর থাকবে, শান্তি থাকবে, বরকত থাকবে, ঠিক কিনা? যেই ঘরে কোরআন নাই, যেই ঘরে কোরআনের সামান্যতম অংশ নাই, এই ঘরটা হলো খালি বাড়ি। কিসের বাড়ি? কথাগণ কোন বাড়ি? খালি বাড়ি। তো খালি বাড়িতে মানুষ থাকে না ভূত থাকে? জোরে কথা কর, খালি বাড়িতে কি থাকে? ভূত থাকে। রাসূল বলেছেন যেই ঘরে কোরআন নাই, এই কোরআন নাইয়ের অর্থ হলো তিনটা, বলেন কয়টা? তিনটা। কোরআন নাই মানে হলো মাসহাফ, কোরআনের এই কিতাব, আইনে কোরআন যার ঘরে নাই, এটা হলো এক নম্বর অর্থ। দুই নম্বর হলো যেই ঘরে কোরআনের তিলাওয়াত নাই, অধ্যয়ন নাই। কি নাই? অধ্যয়ন নাই। প্রথম নম্বর হলো যেই ঘরে কোরআনের তাফসীর নাই, কোরআন বোঝার মতো সহায়ক গ্রন্থ নাই। এখন বলবেন, হুজুর কোরআন বোঝার জন্য তাফসীর যদি রাখা হয় তাহলে তো কিছুটা মুশকিল আছে, তাই না? বিপদ আছে না নাই? বিপদ আছে। আজকে মুসলমানদের ঘরে কোরআন রাখতে মুসলমানরা ভয় পায়, লজ্জাবোধ করে, শঙ্কিত হয়, ঠিক কিনা? কোরআনের ভয় রাখতে চায় না, কোরআনের তাফসীর, কোরআন বোঝার মতো সহায়িকা গ্রন্থ বাহিরে রাখতে ভয় পায়, একেবারে নিচে লুকাইয়া লুকাইয়া রাখে, কখন না জানি শকুনের চুপ পড়ে যায়, ঠিক কিনা? আজকে মুসলমানদের মধ্য থেকে আরেকটি দল কারো ঘরে কোরআন দেখলে কয় এটা নাকি জঙ্গি বই। কিসের বই? কথাগণ ঠিক কিনা? আজকে কোরআনের তাফসীর রাখা মুসলমানরা নিরাপদ মনে করে না, কোরআন বোঝার সহায়িকা ইসলামিক গ্রন্থ মুসলমানরা রাখতে সংকোচ বোধ করে।
রাসূল বলেছেন যেই ঘরে কোরআন নাই, তাফসীর নাই, কোরআন বোঝার মতো সহায়ক গ্রন্থ নাই, দুই নম্বর হলো কোরআনের তিলাওয়াত নাই, তিন নম্বর হলো যেই ঘরে কোরআনের আমাল নাই, কি নাই? আমাল নাই, এই ঘরটা হলো ভূতের ঘর। বলেন কিসের ঘর? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ঘরটা একজন ভাইস চ্যান্সেলরের ঘর হতে পারে, চেয়ারম্যান সাহেবের ঘর হতে পারে, এমপি মহোদয়ের ঘর হতে পারে, শিল্পপতির ঘর হতে পারে, ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরের ঘর হতে পারে, একজন বিজ্ঞানী দার্শনিকের ঘর হতে পারে। তারপরে রাসূল বলেছেন এই ঘরটা ভূতের ঘর। কার ঘর? কথাক্ষণ কার ঘর? এই জন্য আজকে প্রত্যেকটি ঘর থেকে, শিক্ষিত ঘর থেকে এক একটা ভূতের জন্ম হচ্ছে, ঠিক কিনা? আজ গোটা পৃথিবী ভূতের বাচ্চায় ভরে গেছে, ঠিক কিনা? আজ আমার প্রিয় মাতৃভূমি, সেখানে যুবক ভাইদেরকে দেখা যায়, কিন্তু মানুষ নামের কলঙ্ক এই যুবকগুলি যে আচরণ করে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কলেজে পড়ুয়া ছাত্রগুলি যে আচরণ করে, তাদের আচরণ দেখলে একটা শুকর পশু লজ্জাবোধ করে, ঠিক কিনা? জেনা, ব্যভিচার, সন্ত্রাস, চাঁদাবাদ, দুর্নীতি আছে না নাই? কথা কোনো আছে না নাই? মানুষের জান মালের নিরাপত্তা নাই, মেয়েদের ইজ্জতের নিরাপত্তা নাই। আজকে প্রকাশ্য মহিলাদেরকে নিয়ে দর্শন করা হচ্ছে, একজন মহিলাকে সামান্য অপরাধে, কোনো অপরাধ নেই, একসাথে দশ জন নয় জন মিলে প্রকাশ্যে দিবালোকে আজকে একজন মাকে দর্শন করা হচ্ছে, ঠিক কিনা? আমরা কোন দেশে বসবাস করছি? মায়েদের ইজ্জতের কোনো দাম নাই। আজকে যারা দর্শন করছে, একটা পশু ভাদ্র মাসের একটা কুত্তা এরকম কাজ করে না। আজকে আবার দেশের সেই ধামাল ছেলেগুলি মেয়েদের ইজ্জত নষ্ট করে আবার মিষ্টি বিতরণ করে, ঠিক কিনা? এগুলি শিক্ষিত মানুষের ঘর থেকে তৈরি হচ্ছে, ঠিক না বেঠে? এই জন্য আজকে দেখবেন প্রত্যেকটা ঘর থেকে এক একটা ভূত তৈরি হচ্ছে। তার মূল কারণ হলো গড়ে কোরআনের শিক্ষা নাই, কি নাই? কতক্ষণ কি নাই? কোরআনের শিক্ষা নাই। দুনিয়ার সকল শিক্ষায় শিক্ষিত হতে পারেন, সকল শিক্ষায় শিক্ষিত হলে আপনি হবেন একটি শিক্ষিত মূর্খ। কি হবেন? একটি মূর্খ। দুনিয়ার সকল শিক্ষা আছে, কোরআনের শিক্ষা যার ভেতরে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই হচ্ছে মূর্খ এবং সেই হচ্ছে জাহিল, পশুর চেয়ে নিকৃষ্ট, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বলছিলাম যার ঘরে কোরআন নাই, কি নাই? কথাক্ষণ কি নাই? কোরআন যার ঘরে নাই, এই ঘরটা কিসের ঘর? জোরে কোন কিসের ঘর? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই, যেই ঘরের ভিতরে কোরআনের তাফসীর অধ্যয়ন নাই, কোরআনের আমল নাই, যেই স্কুলে, যেই কলেজে, যেই ইউনিয়ন পরিষদে, যেই দেশের অফিস আদালতগুলিতে কোরআনের চর্চা নাই, কোরআনের তেলাওয়াত নাই, যেই দেশের আদালতে কোরআন থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন ওই এলাকার সমস্ত ঘর অফিসগুলি হচ্ছে এক একটা ভূতের কারখানা, ঠিক কিনা? এই জন্য আজকে দেখবেন অফিস আদালতে গেলে ভূত আছে না নাই? কথা কোন ভূত আছে না নাই? আজকে মামু না দিলে কাজ হয়? কথা কোন মামু ছাড়া কাজ হয় না? যত অফিসার আছে মামু না দিলে কয়েকগুলি নাথিং, সামান্য ব্যাপার, এগুলি কি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিবালোকে দুই পরে ডাকাতের মতো ডাকাতি হয়। আর দায়িত্বশীল আমাদের দেশের মানুষেরা কয় এটা নাতি, দিস ইজ নাথিং, কি কয় এটা নাথিং? এর মূল কারণ হলো আমাদের কাছে কোরআন নাই, কি নাই? আজকে যে মাদ্রাসার মাহফিল হচ্ছে ওই মাদ্রাসায় কোরআন আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই মাদ্রাসা থেকে পড়ে পড়ে শাহজালালের উত্তরসূরি হবে, শাহ মাদ্দুমের উত্তরসূরি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের একজন জীবন্ত উত্তরসূরি তৈরি হবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের প্রতি আমল করার তৌফিক দিক পড়ি, আমিন। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সময় আমাদেরকে তাড়া করছে,
আমি যে আয়াতে কালিমা, যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরার আলোকে সাম্প্রতিক সময়ের সাথে মিল করে কিছু আলোচনা রাখতে চাই। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি যে সূরা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটার নামটা কি বলতে পারবেন? সূরাটার নাম কি? কাউসার। বলেন জোরে কি? সূরাতুল কাউসার। সূরার নাম কি? সূরাতুল। পবিত্র কোরআনের ভিতরে 114টা সূরা আছে, তার মধ্যে সবচেয়ে ছোট সূরা কোনটি? যখন কোনটি? সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসারের ভিতরে আয়াত আয়াত আছে কয়টা? বলেন কয়টা? তিনটা। সবচেয়ে ছোট সূরা, কিন্তু আমার মনে হচ্ছে এই ছোট্ট সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই সূরাটার শানে নুজুল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালাম সাহাবায়ে কেরামের মাঝখানে বসে আছেন, মাথা এরকম নিচ দিকে দিয়ে ধ্যান করতেছিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ধ্যানরত অবস্থায় সামান্য তার ঘুম চলে আসলো, তন্দ্রা চলে আসলো। ইজ গাফা ইগফাআতান সুম্মা রাফা রাসাহ। কিছুটা এরকম যখন উঙ্গাইতেছেন, কিছুটা ঘুমের ভাব, হঠাৎ করে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি চোখ খুলে মাথা উঁচু করে দাঁড়ালেন। মাথা উঁচু করে এরকম থাকালেন, আল্লাহর নবী মাথা উঁচু করে সামান্য একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে সামান্য একটা মুস্কি হাসি দিলেন। এরকম যদি কেউ বসে বসে এরকম আমার মতো চেয়ারে ঘুমায়, একটু পরে যদি হাসে, তাহলে প্রশ্ন আসে না? প্রশ্ন আসে কি না? আসে কি না? আসে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে আনাস বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ঘুমের মধ্যেই, তন্দ্রার মধ্যেই বসে বসে ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে তার মাথাটা উঁচু করলেন। সুম্মা রাফা রাসাহু মুতাবাসসিমান ফাকাল। তিনি যখন মুস্কি হাসি দিলেন, সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ। ও গো নবীজি, কোন জিনিসটা আপনাকে হাসালো? ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন কেন? কোন জিনিসটা আপনাকে হাসালো? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আমার সাহাবীরা, নাযালাত আলাইয়া সূরাতান, এই মুহূর্তে আমার কাছে ছোট্ট একটা সূরা আল্লাহ পাক তার পক্ষ থেকে নাযিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে একটা সূরা নাযিল করে দিয়েছেন। এই কথা বলেই তিনি সূরা কাউসারটা তেলাওয়াত শুরু করে দিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপর যখন এই সূরাটা নাযিল হলো, সেই সময়টা ছিল এমন, প্রেক্ষাপট না বুঝলে কোরআনের আয়াতটা বুঝতে সমস্যা হয়। এই সূরাটা কখন নাযিল হয়েছিল? আমার নবী বিশ্বনবী চতুর্দিক থেকে যখন তাকে নির্যাতন করা হচ্ছিল, ঈমান আনার অপরাধে মুসলমানগুলিকে যখন পাগলা কুকুরের মতো মারা হচ্ছিল, মুসলমানদেরকে যখন নির্যাতন করা হচ্ছিল, ঘর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল, বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছিল, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছিল, চতুর্দিকে রক্তাক্ত করা হচ্ছিল, প্রতিদিন সকাল হলে পরে আল্লাহর নবী শুনতে পেতেন, আজকে রাত্রে অমুককে মারা হয়েছে, অমুককে অ্যারেস্ট করা হয়েছে, ঠিক কিনা? আল্লাহর হাবিব প্রতিদিন বিকাল বেলা তার কাছে খবর আসত, অমুক সাহাবিকে রক্তাক্ত করা হয়েছে, আল্লাহর নবীর কলিজা টুকরা অমুক সাহাবিকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তার বাড়িটা ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে, বুলডোজার দিয়ে তার বাড়ি চুরমার করে দেওয়া হয়েছে, তার ক্ষেতের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেওয়া হচ্ছে, দোকানটা তালা দেওয়া হয়েছে, এরকম আছে না নাই? আর মুসলমান ভাইয়েরা, প্রেক্ষাপট বুঝতে হবে, আল্লাহর কোরআনের আয়াত বুঝতে হলে প্রেক্ষাপট বোঝা লাগবে, নতুবা কোরআন বোঝা যায় না। এই সূরাটা যখন নাজিল হলো, তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহর নবীরকে সান্ত্বনা দেওয়ার জন্য যে কয়টা সূরা নাজিল হয়েছে,
তার মধ্য থেকে অন্যতম সূরা হলো সূরা কাউসার, সান্ত্বনার সূরা। আরো কয়েকটা নাজিল হয়েছে। আল্লাহর হাবিবকে যখন চতুর্দিক থেকে নির্যাতন করা হচ্ছিল, ঘর থেকে বের হলে তাকে গালি দেওয়া হচ্ছিল, তাকে চতুর্দিক থেকে বদনাম দেওয়া হচ্ছিল, অপবাদ দেওয়া হচ্ছিল, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে উদ্বাস্তুর মতো বনে জঙ্গলে যখন তারা বেরিয়ে চলাফেরা করছিলেন, বাড়িতে জায়গা নাই, রাস্তাঘাটে চলতে পারে না, রাতের বেলা ছাড়া আল্লাহর নবী দাওয়াতি কাজ করতে পারে না, সাহাবায়ে কেরাম প্রকাশ্যে হাঁটতে পারে না, চোরের মতো লুকাইয়া লুকাইয়া আসামির মতো নিজ দেশে পরবাসী হয়ে থাকা লাগছে, ঠিক কিনা? চতুর্দিকে লুকাইয়া লুকাইয়া যখন দাওয়াতি কাজ করছিলেন, আল্লাহর হাবিব মর্মাহত হয়ে গেলেন, কি করবেন না করবেন কি কর্তব্য বিমূর হয়ে গেলেন। চতুর্দিক থেকে প্রতিদিন বিপদের খবর আসত, পজিটিভ কোনো সংবাদ নাই, শুধু জুলমের খবর, শুধু নেগেটিভ খবর আসত। এমনকি আল্লাহর নবীকে যখন সেলে ঢুকানো হয়েছিল, সাহাবায়ে কেরামকে যখন তিনটা বছর আল্লাহর নবীকে শিয়াবে আবু তালিবে বন্দী জীবন কাটানোর অবস্থায় ছিলেন, আল্লাহর নবীকে তারা বন্দী করেছিল, নির্যাতন নিষ্পেষণ চতুর্দিক থেকে যখন শুরু হলো, নবী কিছুটা মন ভেঙে গেল, আল্লাহর নবী ছোট হয়ে গেল, মনটা একেবারে নরম হয়ে গেল, এখন আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার মতো এই পৃথিবীতে আর কেউ নাই, পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র নাই যেই রাষ্ট্র নায়ক তাকে শান্তি দিবে, দুনিয়ার কোনো কেউ নাই তাকে শান্তি দিবে, ঠিক কিনা? এরকম অবস্থা মুসলমানদের এখন চলছে কি চলছে না? মুসলমানদের পক্ষে কথা বলার কেউ নাই, সান্ত্বনা দেওয়ার কেউ নাই। যখন এরকম অবস্থা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি উদ্যোগ গ্রহণ করলেন, তার পক্ষ থেকে সান্ত্বনা বাণী নাযিল করে দিলে, সান্ত্বনা সূরা। তার মধ্যে একটা হলো সূরা আদ-দোহা, সূরার নাম কি? সূরা দোহা নাযিল করলেন, সূরা নাশরাহ আলাম নাশরাহ লাকা নাযিল করলেন, আর সূরা কাউসার নাযিল করলেন। মুসলমানদেরকে যখন মারা হচ্ছিল, ভবিষ্যৎ যখন মুসলমানরা অন্ধকার দেখছিল, চতুর্দিকে অন্ধকার, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পথ খুঁজেই পায় না, মুসলমানরা যখন আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা তৈরি হয়ে গিয়েছিল, ওয়াতাজুন্নুনা বিল্লাহি যুনুনা, খারাপ ধারণা তৈরি হয়েছিল, মুসলমানদের মধ্য থেকে কেউ বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, বাস্তবে কি এই কোরআনটা সত্য কিতাব? আপনি কি বাস্তবে সত্য রসুল নাকি? যদি এই হয় তাকে আল্লাহ যদি একজন থেকেই থাকে, তাহলে আমাদের এই অবস্থা কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে গোটা দুনিয়ার মুসলমানদেরকে একটা সান্ত্বনা দিয়ে দিলেন। ও মুসলমান ভাইয়েরা শুনেন, ও আমার মজলুম ভাইয়েরা শুনেন, আল্লাহ পাক গোটা দুনিয়ার মজলুম মুসলমানদের জন্য সান্ত্বনা হিসাবে এই সূরা, যখনই আপনাদের উপর মুসলমানদের উপর যখন নির্যাতন আসবে, জুলুম আসবে, চতুর্দিক থেকে যখন তাদেরকে ঘেরাও করা হবে, পথ খুঁজিয়া যখন পাওয়া যাবে না, মুসলমানরা তখন যদি সূরা আদ-দোহাটা তেলাওয়াত করে আল্লাহ মুসলমানদের শান্তি দিয়ে দেয়। আমাদের জন্য মুসলমান ভাইরা সূরা আদ-দোহা সান্ত্বনা বাণী। আল্লাহ বলছেন, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى। আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন দেখতেছেন চতুর্দিক থেকে শুধু নেগেটিভ খবর, আপনার একজন মেম্বার নাই, ইউনিয়নে আপনার কোনো চেয়ারম্যান নাই, পার্লামেন্টে আপনার কোন সংসদ সদস্য নাই, আপনার মিনিস্ট্রিতে কোনো মিনিস্টার নাই, অফিস আদালতে আপনার পক্ষে কথা বলার কোনো অফিসার নাই, সব জায়গায় আপনি নেগেটিভ দেখতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময়টা থাকবে না, এই সময় পরিবর্তন হয়ে যাবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আপনাকে একটা সুসংবাদ দেব, দান করব, যা পেয়ে আপনি খুশি হয়ে যাবে। আর আলাম নাশরাহ লাকা সেখানে বলছেন, ওয়া রাফা'না লাকা যিক্রাক, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনাকে বলে আপনি নাকি নিচু, আপনি সবচাইতে সমাজের নিচু, তারা আপনাকে বলে দুর্বল, আপনার নাকি কোনো সঙ্গী নাই, সাথী নাই,
আপনার শক্তি নাই, সৈন্য নাই, সামন্ত নাই, আপনি নাকি আট কোড়া, আপনাকে বলে আপনি জল কাটা, লেস কাটা, আপনার কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহি ওয়া রাফা'না লাকা যিকরাক, অবশ্যই আমি আপনার সম্মান গোটা বিশ্বময় ছড়িয়ে দিব। আল্লাহু আকবার কর, আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে সূরা আলাম নাশহালাকার ভিতরে রাসূলের মাধ্যমে আমাদের জন্য সুসংবাদ পাঠাচ্ছেন আল্লাহ পাক। কি বলছেন? ইন্না মাআল, বলেন ইন্না মাআল উসরি ইউসরা। ও গোটা দুনিয়ার মুসলমানেরা, যারা আজকে নিরাশ হয়ে গেছেন, স্তব্ধ হয়ে গেছেন পারিপার্শ্বিক অবস্থা দেখে, যারা মজলুমরা আজকে ঠান্ডা হয়ে গেছেন, মন খারাপ হয়ে গেছে, মন খারাপ করার কোনো কারণ নাই। আল্লাহ বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা, একবার বলেছেন না দুইবার, ফা ইন্না মাআল উসরি ইউসরা। আল উসরুন মানে হলো কঠিন, উসরুন মানে কি? কঠিন, দুরবস্থা, জরুরি অবস্থা। আর ইউসরুন মানে সহজ, ইউসরুন মানে কি? সহজ। এখানে দেখেন, উসরুন শব্দটা এখানে দুইবার বলেছেন, আর ইউসরুন শব্দটা কয়বার, কথা বলেন কয়বার? দুইবার। ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা, দুই দুই চার। কঠিনের পরে কি আছে? সহজ আছে। কঠিনের পরে কি আছে? জরুরি অবস্থার পরে একটা সান্ত্বনাদায়ক পরিবেশ, কথা কোন আছে না নাই? আছে। এই কঠিন কালো মেঘ একদিন সরে যাবে, কালো মেঘ থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলেছেন মেঘ আছে, একটু পরে মেঘ সরে যাবে, রাতের অন্ধকার দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। শুভে সাদিক আছে না নাই? একটা শুভে সাদিকের মাধ্যমে অমাবস্যার সেই কালো রাত আপনাদের মাথার উপর থেকে সরে যাবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাফসিরে লিখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো দেখেন, ইন্নামা আল উসরুন মানে হলো কঠিন। এখানে আলিফ লাম ব্যবহার করা হয়েছে, কি ব্যবহার করা হয়েছে? হুজুর আছেন, আলিফ লাম দিয়া নির্দিষ্ট করা হয়েছে, কি করা হয়েছে? সীমাবদ্ধ করা হয়েছে, ইনহেসার করা হয়েছে, ফিক্সড করা হয়েছে। তার মানে তোমরা যে কঠিন পরিবেশ দেখছো, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, এই অন্ধকারগুলি ক্ষণিকের জন্য, কত সময়ের জন্য? ক্ষণিকের জন্য। ইন্নামা আল উসরি, উসরুনটা হলো কম। দেখেন আল্লাহ পাক এখানে ইউসরুন শব্দটা নাকেরা ব্যবহার করেছেন, মারিফা করেন নাই, বেলাহত রেখেছেন। তার মানে হলো কাঠিনত্ব হলো একটা, আর সুন্দর পরিবেশ, সহজতা হলো অসংখ্য অগণিত। কঠিন আসবে একবার, আর সেই কঠিন কালো মেঘ সরে যাবে, এটার পরিমাণ হবে বেশি। আল্লাহু আকবার কর। মেঘ দেখে তুই করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই কঠিন পরিস্থিতি বেশি দিনের জন্য নয়, এই পৃথিবীর ইতিহাস বলছে এরকম কালো মেঘ বারবার মানুষের মাথার উপর আসছিল, ঠিক কিনা? মুসলমানদের মাথার উপর এই কালো মেঘ আসছিল, নবী রাসূলদের উপর আসছিল কি আসে নাই? এসেছে। ফেরাউন কালো মেঘের থাবা দিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাইলকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল। আল্লাহ পাক সমুদ্রের ভিতরে একটা ঝাঁপি দিয়া ফেরাউনের সেই কালো মেঘ সরিয়ে দিলেন, মূসাকে আপারে দিয়া সেই সূর্য উদিত করে দিলেন, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা তাকে গর্তে ফেলে দিয়ে বলেছিল ইউসুফের অধ্যায় এখানেই সমাপ্ত, ঠিক কিনা? ইউসুফকে তার বাবার চোখ থেকে সরানোর চেষ্টা করেছিল, আল্লাহ পাক বলেন আমি ইউসুফের অধ্যায় সেখান থেকে শুরু করলাম, আর সেই গর্ত থেকে তার উন্নতি হওয়া, অগ্রগতি হওয়া, তার উন্নতির শিখরে পৌঁছানোর একটা সিঁড়ি বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আগুনে ফেলে নাই? নমরুদ কি আগুনে ফেলে দেয় নাই? আগুনে ফেলে দিয়া মনে করেছিল ইব্রাহিমের অধ্যায় এখানেই সমাপ্ত। আল্লাহ পাক ইব্রাহিমকে সেই আগুন থেকে মুক্তি দিয়ে ফেরাউনের অধ্যায় সমাপ্ত করলেন, নমরুদের অধ্যায় সমাপ্ত করলেন, ঠিক কিনা? কারণ মুসা আলাইহিস সালামের সাথে ব্যাধি করলো, মুসারে কয় মুসা তুই আবার কে?
আমার সম্পদ, সৈন্য, সামন্ত, ধন, দৌলত সব আছে, তোর তো কিচ্ছু নাই, তুই তো আরাজিলু না বাদি আর রাই, তুই তো রেজিল, তুই কি নাউজুবিল্লাহ কম, মুসা আলাইহিস সালামরে কয় রেজিল, কয় ফকির, তোর সাথে কোনো মানুষ নাই, তোর সাথে কর্মী নাই, দেখ আমার সাথে লক্ষ লক্ষ কর্মী আছে, ঠিক কিনা? মুসা রে কয়, মুসা মানুষকে কয় মুসার সাথে যাইবা, সে তো ফকিরের বাচ্চা, টাকাও নাই, নেতাও নাই, কর্মীও নাই, ফুলা ভাইনো কতক্ষণ ফুলা ভাইনো নাই, শূন্য নাই, সামন্ত নাই, ধন নাই, কারণ কয় আমার সাথে সব আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, কারণকে মাটির ভিতরে ডাবাইয়া দিলেন, আর চিরস্থায়ী ভাবে সেই কারণের ধাম্মিকতাকে চুরমার করে দিলেন, ঠিক কিনা? এটা পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। আজকে কারণের নাম নাই, মুসার নাম আছে না নাই, আজকে ইয়াজিদ এবং তার বংশধরের নাম নাই, কিন্তু হাসান হুসাইনের নাম আছে না নাই। সে চেয়েছিল কারবালার প্রান্তরে হত্যা করার মাধ্যমে, মনে করেছিল অধ্যায় সমাপ্ত, আল্লাহ পাক এখান থেকে উঠাইয়া দিলেন, ঠিক কিনা? বাংলাদেশ পৃথিবীর ঘরে ঘরে আজকে হুসাইন আছে, হাসান আছে, কিন্তু ইয়াজিদ কেউ নাম রাখছে, কতক্ষণ নাম রাখছে, রাখে নাই, এটাই হলো ইতিহাস। বলছিলাম সূরা কাউসার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য এবং তার মাধ্যমে যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত সকল মজলুম মুসলমানদের জন্য সান্ত্বনার বাণী হিসাবে নাজিল করে দিলেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে সূরা কাউসার কেন নাজিল হলো, কাফের মুশরিকগুলি পরস্পর যখন মিলিত হতো তখন তারা বলতো মুহাম্মদ আর কুরআন, নাউজুবিল্লাহ, কোন মোহাম্মদ লেজ কাটা, মোহাম্মদ জড় কাটা, মোহাম্মদের ছেলে সন্তান নাই, মোহাম্মদের ছেলে সন্তান নাই, এই জন্য তাকে লেজ কাটা বলতো, আটকুড়া বলতো। আরেকটা কারণ হলো কেন তাকে আটকুড়া বলতো, তারা সবাই যুক্তি পেশ করতো, ও দুনিয়ার মানুষেরা তোমরা কেন আবদুল্লাহর ছেলে মোহাম্মদের সাথে যাও, কারণ সে কোনো সুযোগ সুবিধা নাই, ঠিক কিনা? মোহাম্মদের কাছে কোনো সুযোগ সুবিধা নাই, তার দলে গেলে কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না, মোহাম্মদ সকল সুযোগ সুবিধা বঞ্চিত, ব্যবসা বাণিজ্য থেকে বঞ্চিত, ঠিক কিনা? ব্যবসা বাণিজ্য তার নাই, সামাজিকভাবে তাকে বয়কট করা হয়েছে, সমাজ থেকে তাদেরকে একগুড়ি করা হয়েছে, ঠিক কিনা? তার নিবন্ধন বাতিল করা হয়েছে, ঠিক কিনা? মোহাম্মদের নিবন্ধন বাতিল করা হয়েছে, তার সাথে যারা আছে তাদের নাগরিকত্ব নাই, ঠিক কিনা? তারা সবাই যুক্তি পেশ করতো, এই বেটা এর লগে গিয়ে তুই কিনা করতে, তার কিচ্ছু নাই, ক্ষমতাও নাই, নাগরিকত্বও নাই, ঠিক কিনা? তার তো নিবন্ধন নাই, নিবন্ধনহীন ব্যক্তি, এই সমাজে তার কোনো পার্টিসিপেশন নাই, এই সমাজ পরিচালনার ক্ষেত্রে তার কোনো দায়িত্ব নাই, এই সমাজে ব্যবসা বাণিজ্য আমাদের হাতে, সবগুলি শেয়ার বাজারও আমাদের হাতে, ঠিক কিনা? কথাগণ ঠিক কিনা? সকল ব্যবসা বাণিজ্য আমাদের হাতে, নিয়োগ বাণিজ্য আমাদের হাতে, নিয়োগ পেতে চাস আয় আমার কাছে, দেখ তোমাদেরকে ভালো ভালো পোস্ট নিয়ে দিমু, মানুষকে তারা এগুলি বুঝাই তো কয়, তার সাথে গিয়ে লাভ নাই, ধমক দিয়া কইতে হয় বেটা, মোহাম্মদের সাথে যদি কাল তোরে কাজ করতে দেখমো তাহলে ফুটক ফুটকা করে দিমু, ঠিক কিনা? এরকম ধমক আছে না নাই, কথা কোন আছে না নাই? ভালো মানুষের সাথে চললে রাত্রিবেলা আস্তে আস্তে কালো কালো ফিরিস্তা গিয়ে হাজির হইয়া কয় হয় বেটা, যেখানে এত সেখানে বাইর হইস না, ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর নবীকে যখন চতুর্দিক থেকে তারা বয়কট করলো, তাদের যুক্তি ছিল দুইটা, একটা হলো মোহাম্মদ এই আছে, কাল নাই, মারা যাবে, তার ছেলে সন্তান নাই, অতএব যেহেতু বেটা বংশ নাই সে চলে যাবে, তার ধর্ম আর কেউ পালন করবে না, নাউজুবিল্লাহ, তাদের যুক্তি ছিল যে এটা তো সব জায়গায় আছে, দেখবেন পরিবারতন্ত্র আছে না নাই, কথা কথা আছে না নাই, আছে, বাপ বাপের পরে ছেলে অথবা মেয়ে, আর না ছেলে আর মেয়ে না থাকলে বউ, ঠিক কিনা? পরিবারতন্ত্র আছে, সব জায়গায় পরিবারতন্ত্র আছে, তখনও ছিল, তাদের লজিক ছিল, তাদের যুক্তি ছিল, মোহাম্মদ আজকে আছে, তার কোনো ছেলে সন্তান নাই, মোহাম্মদ মারা যাবে, মারা যাওয়ার পরে তার নিজের কোনো লোক নাই, পরের লোকগুলি তার কোনো আন্তরিকতা থাকবে না, তার দল করবে না, একদিন নিঃশেষ হয়ে যাবে, অতএব মোহাম্মদ আটকুরা, মোহাম্মদ কি
আল্লাহর নবীকে যখন কেউ কথা বলতো, আল্লাহর নবীর সাথে কেউ কথা বললে তারা গিয়ে ছিটকারে মেলতো, কোথায় আত্মারের সাথে কি কথা বলছিস নাকি? নবীকে কি কইতো তারা? আত্মা কি বলতো? আত্মা, আত্মার মানে জড় কাটা। আত্মার মানে কি? আটকুরা, জড় কাটা, লেস কাটা। কাফেরদের সর্দার কুরাইশ নেতা সুবন ওয়াইল আল্লাহর নবীর সাথে কথা বলছিল, আল্লাহর নবীর সামনে কথা বলছে, কত বড় বেয়াদব, কত বড় স্পর্ধা। আসিফ নোবাইলকে যখন জিজ্ঞাসা করা হলো, রে আসিফ নোবাইল তুমি কার সাথে কথা বলছ? আসিফ নোবাইল আল্লাহর নবীর মুখের উপর বলতো, মাআদালিকাল আবতার, আমি আকুরার সাথে, লেজ কাটার সাথে কথা বলছি না, আউযুবিল্লাহ। কই আমি একটা লেজ কাটার সাথে কথা বলছি না, আউযুবিল্লাহ। ইনসান আল্লাহর নবীকে তারা আটকুরা বলতো, আবতার বলতো, লেজ কাটা বলতো, দুই কারণে। কয় কারণে? কথাখন কয় কারণে? দুই কারণে। একটা হলো ছেলে সন্তান হইলেই মারা যাইত, ছেলে সন্তান হইলেই মারা যাইত, এই একটা কারণ। দুই নম্বর হলো সকল সুযোগ সুবিধা বঞ্চিত ছিলেন, সমাজের সব কিছু থেকে বঞ্চিত করে রেখেছিল, একঘরে করে রেখেছিল, এই জন্য তারা তাকে বলতো আত্মা, নাউজুবিল্লাহ। পড়ে কাফেরদের যুক্তি ছিল, বুতিরা মোহাম্মদ ফালাইসা লাহু মান ইয়াকুমু বিআমরিহি মিন বাদিহি, তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন, তারা যুক্তি পেশ করত, আল্লাহর নবীর ছেলে যখন মারা গেল, বলল মোহাম্মদ আটকোরা হয়ে গেছে, মোহাম্মদ লেসকাটা হয়ে গেছে, তারপরে তার আমরগুলি তার দিন প্রচারের জন্য, তার ধর্ম প্রচারের জন্য আর কোনো মানুষ থাকবে না, এখানেই সমাপ্ত হয়ে যাবে। এই যে যুক্তিগুলো যখন তারা পেশ করলো, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মনের ভিতরেও এই দুইটা প্রশ্ন চলে আসলো, সন্দেহ চলে আসলো। আল্লাহু আকবার। রাসূল মনে মনে বললেন, বাস্তবেই তো তারা যে কথা বলছে, আমার পরে আমার ছেলে নাই, আমার এগুলো কে দেখবে, আর সুযোগ সুবিধা বঞ্চিত, তাও তো সঠিক। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনার বাণী হিসাবে এই সূরা নাযিল করে দিয়া বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনার বাণী দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, তারা বলে আপনি নাকি আবতার, আপনার কোনো লেজ নাই, আপনার কোনো উত্তরাধিকারী নাই, আপনি লেজ কাটা। কাফেরেরা বলে লেজ কাটা মানে কি জানেন? গাছ, আমার দিকে তাকান, এই যে গাছ আছে, তো গাছের যদি কেউ জড় কেটে দেয় তাহলে কি আর এই গাছটা বেশি দিন বাঁচবে? অল্প কিছুদিন দাঁড়াইয়া থাকবে, তারপরে আস্তে আস্তে করে চট করে পড়ে যাবে। এজন্য তারা বলতো, মোহাম্মদের গাছের জড় কেটে দিয়েছি, আস্তে আস্তে এই গাছটা একদিন ঠস করে পড়ে যাবে, ইসলাম এখানেই সমাপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কাউসার নাযিল করলেন, কাউসার নাযিল করার আগে মুহাম্মদ সাল্লামকে তারা এমন ভাবে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছিল, কাফেররা আল্লাহর নবীকে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তারা বদনাম দিতে শুরু করল, আল্লাহর নবীকে তারা পাগল বলল। কাফেরদের বক্তব্য ছিল, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুসিলা আলাইহিল যিকর ইন্নাকা লামাজনুন। নাউযুবিল্লাহ। পড়ে কাফেররা বলতো, নিশ্চয় নিশ্চয় মোহাম্মদ তুমি একটা পাগল, আল্লাহ নবীকে পাগল বলতো। তারা বলতো, লাইউসলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকর ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। তারা বলতো, ও দুনিয়ার মানুষেরা খবরদার খবরদার, মোহাম্মদের কাছেও যাইও না, তার বক্তব্য শোনো না, মোহাম্মদ দস্তুর মতো একটা পাগল। তো ইসলামের কথা বললে এরকম আজগুবি বদনাম, নতুন না পুরাতন? কথা কন, একজন নির্দোষ মানুষের পিছনে বদনাম লাগানোর সেই ইতিহাস আজকে নতুন না পুরাতন? আল্লাহর নবীকে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, সঠিক পথে থাকার কারণে আল্লাহর নবীকে পাগল বলা হয়েছে, মিথ্যাবাদী বলা হয়েছে। কাফেরনা বলতো, ফাকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব, তাকে
জাদুকর বলতো, সবচেয়েতে বড় মিথ্যাবাদী বলতো এবং বদনাম দিত। মোহাম্মদ যেই কিতাব তোমাদেরকে তেলাবাদ করে করে শোনায়, ওই কিতাব আল্লাহর কিতাব নয়, এটা তার বানানো কথা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, ইসলামের বিপ্লবী দাওয়াত যখন মানুষের কাছে পৌঁছাতে শুরু করলেন, যখন আস্তে আস্তে মানুষগুলি সত্য দাওয়াতগুলি গ্রহণ করতে শুরু করল, চতুর্দিক থেকে যখন মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করল, কাফেররা এবার মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলো। এই মন্ত্রী পরিষদের বৈঠকের সভাপতি হলো ওয়ালিদ ইবনে মুগিরা। কি নাম? ওয়ালিদ ইবনে মুগিরা। তার নেতৃত্বে মন্ত্রী পরিষদের বৈঠক ডাকা হলো। ডাকার পরে পরামর্শ রুদ্ধদ্বার বৈঠক শুরু হলো। সবাই বলতে লাগলো, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে যদি এখন আটকানো না যায়, বদনাম দিয়ে যদি আটকানো না যায়, তাহলে মানুষ থেকে তাকে ফেরানো যাবে না, সত্যবাণী থেকে মানুষকে ফেরানো যাবে না। সবাই পরামর্শ শুরু করলো। এইবার ওয়ালিদ ইবনে মুগিরা সভাপতির চেয়ারে বসে পরামর্শ চাইল, বলল কার কাছে কি পরামর্শ আছে একটু দেও তো দেখি কি করা যায়। যুক্তি পরামর্শ, সলা পরামর্শ করতেছে। সর্বপ্রথম একজন মন্ত্রী হাত দেখাইয়া কয়, মহারাজ আমার কাছে সুন্দর একখান বুদ্ধি আছে। যদি আমরা সকলে, হজের সময় আসতেছে সামনে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মাইক নিয়ে দাঁড়িয়ে যাব আর সবাই বলবো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সবচেয়ে বড় পাগল, নাউজুবিল্লাহ, আমরা বলবো মোহাম্মদ পাগল, খবরদার তার কাছেও যাইও না। এই কথা যখন বললাম, ওয়ালিদ ইবনে মুগিরা সাথে সাথে প্রতিবাদ করল। ওয়ালিদ ইবনে মুগিরা বলল, না না, তোমার এই পরামর্শে কাজ হবে না, এই পরামর্শ দিয়ে মার্কেট দৌড়ানো যাবে না, এই কথা যদি আমরা মার্কেটে বলি মানুষ এটা বিশ্বাস করবে না। ওয়ালিদ ইবনে মুগিরা বলল, আমার জিন্দেগিতে কত পাগল আমি দেখেছি, মারাত্মক পাগলগুলি আমি দেখেছি, পাগলের সাথে তো মোহাম্মদের মিল পাওয়া যায় না, পাগলের চুলগুলি তাকে উস্কু কুস্কু, কথাগুলি তাকে অমিল, তার শরীরে গন্ধ করে, পাগল তো উল্টা পাল্টা কথা কয়, অতএব পাগলের সাথে আব্দুল্লাহর ছেলের কোনো মিল পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাক্ষ্য আল্লাহর নবী দুস্তের কাছ থেকে না দুশ্মনের কাছ থেকে আসছে। আল্লাহর হাবিবকে জারাকুর বানানো হয়েছিল, পাগল বানানো হয়েছিল, গণক বানানো হয়েছিল। বলতেছিলাম মক্কার কাফেরেরা ফোন দিয়া তুলো, মোহাম্মদের এই বিপ্লবী দাওয়াতকে কেমনে ঠেকাইয়া দেওয়া যায়। মোহাম্মদের যেই চরিত্র, তার সাহাবায়ে কেরামের সুন্দর যেই চরিত্র, তাদের চরিত্রে আকৃষ্ট হয়ে দিন দিন মানুষ ইসলামের দিকে ধাবিত হবে। এখন তাদেরকে কেমনে ফিরানো যায়, কারণ তো তাদের কোনো চরিত্র ছিল না, ঠিক কিনা? চরিত্র দিয়া আল্লাহর নবীকে আদর্শ দিয়া আদর্শিক কাফেলার মোকাবেলা করা তাদের পক্ষে সম্ভব ছিল না। যখনই আদর্শহীন কোন দল আদর্শবাহী কাফেলাকে পরাস্ত করতে চায়, তখনই মিথ্যা সল সাতুরির আশ্রয় গ্রহণ করে, ঠিক কিনা? তাদের কাছে কোনো চরিত্র ছিল না, বিশ্বনবীকে ইসলামকে আটকে দেওয়ার জন্য তাদের কাছে কোনো চরিত্র ছিল না। ও মুসলমান ভাইরা, আমার বাবারা, সেই সমস্ত কাফের মুশরিকেরা পরামর্শ শুরু করলো কি করা যায়। একজন বলল মোহাম্মদকে পাগল বলা যায় না, নাউজুবিল্লাহ বলেন। ওয়ালিদ ইবনে মুগিরা বলল, মোহাম্মদকে যদি পাগল বলা যায়, পাগল বলতে পারবে, কিন্তু পাগল বলে ময়দানে তাকে তেমন কাজ করা যাবে না, ওইটা বাজারে মার্কেটে খাবে না, মানুষ এটা বিশ্বাস করবে না, কারণ পাগলের মতো মোহাম্মদ কথা বলে না, সুবহানাল্লাহ। কোন এইবার আরেকজন মন্ত্রী হাত উঁচু করে বলল, আমার কাছে একটা হাতিয়ার আছে, এই মন্ত্র আছে, ওইটা যদি কাজে লাগানো যায় মোহাম্মদকে পরাস্ত করা যাবে। দুই নম্বর হলো, সে বলল মোহাম্মদকে শাইর বলা যেতে পারে, কবি বলা যেতে পারে। এইবার ওয়ালিদ ইবনে মুগিরা আবার প্রতিবাদ করে বলল, মোহাম্মদকে শাইর বলা যাবে না, তার কারণ হলো মোহাম্মদ যেই কোরআনটা বলে, মোহাম্মদ যে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের মধ্যেই কবিদের কবিতার কোনো আভাস পাওয়া যায় না।
এটা কবির কবিতা হতে পারে না। তিন নম্বর বদনাম দিল তাহলে তার গণক বলা যায়, কি বলা যায়? গণক বলা যায়। এইবার আবু জাহেল বলল গণক বললে হবে না, কারণ গণক বললে হবে না, কারণ আমি আপনারা গণক দেখছেননি, বড় যারা আছেন মুরব্বীরা বলতে পারবেন, আগের যুগে গণকদের ভালো মার্কেট ছিল। তো আমি নিজে দেখেছি গণকরা এরকম করত, মনে করেন একটা গরু হারছে অথবা নৌকা পাওয়া যাচ্ছে না, ছেলে পাওয়া যাচ্ছে না, তো গণকের কাছে গেলে সে মাটিতে এরকম বসত, বসে এরকম টান দিত, টান দিয়া একবার বলতো উত্তরে, না আরেকবার করে না 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 এই তো দক্ষিণে, ঠিক না এরকম বলতো, কি বলতো না উত্তর দক্ষিণ, এরকম করে করে মাথা নাড়ায় অস্পষ্ট বাক্যগুলি উচ্চারণ করে। ওয়ালিদ ইবনে মুগীরা বলল মোহাম্মদকে যদি গণক বলে সমস্ত মানুষের কাছে ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়ায় প্রচার করা হয় তাহলে আমাদের এটা আরো উল্টা কাজ করবে, ঠিক কিনা? কারণ গণকের কথার সাথে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কথা কোরআনের বক্তব্যের কোনো মিল পাওয়া যায় না। আল্লাহু আকবার কর। চার নম্বর আরেকজন দাঁড়ালো, সে বলল মহারাজ তাহলে আমার কাছে আরেকটা হাতিয়ার আছে, সেটা হলো মোহাম্মদকে সাহির বলা যেতে পারে, জাদুকর বলা যেতে পারে। এইবার ওয়ালিদ ইবনে মুগীরা বলল এটা আমার কাছে কিছুটা সামঞ্জস্যশীল মনে হয়, তারপরেও পরিপূর্ণ মুয়াফিক পারফেক্ট মনে হচ্ছে না। চারটা যখন অস্বীকার করলো, এবার কাফেরেরা কয় সভাপতি সাহেব আপনি যখন সবটা রিজেক্ট করে দিলেন এখন আপনিই প্রস্তাব করেন, কি বলা যায়? সভাপতি সাহেব প্রস্তাব করলেন, ওয়ালিদ ইবনে মুগীরা প্রস্তাব করলো একটা প্রস্তাবে রাজি হওয়া যায়। আজকে থেকে সবাই পয়েন্টে পয়েন্টে মাইক লাগাও, সোয়াটা পয়েন্টে একটা লাগাও, কুদরতুল্লাহ মোড়ে আরেকটা লাগাও, ঢাকার শাপলা চত্বরে আরেকটা লাগাও, সবগুলি পয়েন্টে পয়েন্টে বড় লেখার পয়েন্টে আরেকটা লাগাও, সব পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে যাবে, আর হজ করার জন্য যারা আসতে থাকবে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে মোহাম্মদ হলো একটা জাদুকর, মোহাম্মদ নামে একটা বড় জাদুকরের আবির্ভাব ঘটেছে মক্কায়, খবরদার খবরদার ওই জাদুকরের কাছেও যাইও না, নাউজুবিল্লাহ বলবে। এই অপবাদ কাকে দিয়েছে? বিশ্ব নবী আখেরি পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেওয়া হয়েছে। তারা যখন বদনাম দিতে শুরু করলো, মক্কার বাহির থেকে মানুষগুলি হজ করার জন্য আসে, আসার পরে সবাই যখন শুনে একটা কথা যে একটা বড় জাদুকরের কথা বলা হচ্ছে, সবাই মনে মনে কয় ভালোই হয়েছে, হজ করে যাওয়ার সময় তাওয়াফ করে যাওয়ার সময় বড় জাদুকরের জাদুর খেলাটা একটু দেখে যাওয়া দরকার। বিনা পয়সায় জাদু, জাদু দেখার আগ্রহ আছে না নাই? প্রত্যেকটা মানুষের আছে। বিভিন্ন মেলায় জাদুর সার্কাস যখন বসে, টিকিট করে করে লোকজন জাদু দেখে কি দেখে না? দেখে। সবাই বলতে থাকলো বিনা টিকিটে যেহেতু জাদু দেখা যায়, বড় একজন জাদুকর আছে তার একটু দেখা দরকার। সবাই এসে আল্লাহর নবীর কাছে দেখা করে, বিশ্ব নবী আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন দেখা করে, সুন্দর সুন্দর বক্তব্য শুনে সবাই বলে এরকম কোনদিন জাদুকরের কথা এটা হতে পারে না। একজন একজন করে আসে, ইসলাম গ্রহণ করতে শুরু করলো। আল্লাহু আকবার কর। হিতে কি হয়েছে? বিপরীত। হিতে বিপরীত, গর্ত খুঁড়ছিল ওই গর্তে তারাই মরছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আখেরি পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, কোরআনের কথা বলার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে চতুর্দিক থেকে তাকে আক্রমণ করা হয়েছে, বদনামের উপর বদনাম দেওয়া হয়েছে, ঠিক কিনা? আজ পর্যন্ত যারা সত্যিকারের ইসলামের কথা বলবে তাদের বিরুদ্ধে বদনাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? দুনিয়ার মুসলমানরা বদনাম দেখে গাফিল যাওয়ার কোনো কারণ নাই। আমাদের আখেরি পয়গম্বর বিশ্ব নবীর উপর এরকম বদনাম এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ বদনাম দেখে ভয় পাইও না,
তাদের অপবাদে আপনি ভয় পাবেন না। ফালা ইয়াহজুনকা কাউলুহুম ইয়া রাসূলুল্লাহ, তাদের কথায় আপনি কখনো চিন্তিত হয়ে যাইও না। ফালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি ইয়া রাসূলুল্লাহ, কাফেররা চতুর্দিক থেকে আপনাকে নির্যাতন করে, আপনার উপর নিষ্পেষণ করে, আপনার সাহাবায়ে কেরামকে নির্যাতন করে, এই নির্যাতনের স্টিম রোলার দেখে তাদের লম্প জম্প দেখে ভয় পেয়ে যায় না। ইন্নাহুম লাইয়াদুরুল্লাহ শাইআ, এই কাফের মুশরিকেরা আল্লাহর সামান্যতম কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, ক্ষতি করতে পারে কথা কোন, আল্লাহর ক্ষতি করতে পারে? এই পৃথিবীর সমস্ত শক্তি তার সকল শক্তি একত্রিত করে যদি আল্লাহর ক্ষতি করতে চায়, বলেন তো দেখি আল্লাহর কি সামান্যতম ক্ষতি করার ক্ষমতা কারো আছে? এই পৃথিবীতে কারো ক্ষমতা নাই আল্লাহর সামান্যতম ক্ষতি করার। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্বর কাটা লেজ কাটা বলল, তার অধ্যায় সমাপ্ত বলল। আল্লাহ বলেন আমি মুহাম্মদকে তার অনুসারীদেরকে এবং তার আনিত জীবনবিদ আমি ইসলামকে গোটা বিশ্বময় ছড়িয়ে দিব। আল্লাহু আকবার, কর মুহাম্মদের নাম নিশানা মেটানোর জন্য কত বদনাম, সর্বশেষ মুহাম্মদকে হত্যা করার ষড়যন্ত্র, আল্লাহ নবী কি ফাঁসিতে ঝুলানোর ষড়যন্ত্র হয়েছিল, ঠিক কিনা? ইজ ইয়ামকুরু বিকা আল্লাযীনা কাফারু লিইউসবিতুক আও ইয়াকতুলুক আও ইউখরিজুক। রাসূলের বিরুদ্ধে প্রাথমিকভাবে ষড়যন্ত্র হয়েছিল কয়টা? আবার আঙ্গুলের দিকে তাকান, কয়টা? তিনটা ষড়যন্ত্র করলো ফাইনাল। যখন তাদের কোনো ভয় কাজে আসলো না, তাদের কোনো অপপ্রচার কাজে আসলো না, তাদের কোনো সলম কাজে আসলো না, তিনটা সিদ্ধান্ত গ্রহণ করলো। একটা হলো হয় মুহাম্মদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে দাও, নাউজুবিল্লাহ কম লিয়াসবিতুক, যাবজ্জীবন কারাদণ্ড, নতুন না পুরাতন, আরে কথা কর না, নতুন না পুরাতন, আল্লাহর দিনের কথা যারাই বলেছে যারাই বলবে তাদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড আছে না নাই, গোটা বিশ্বময় তার প্রমাণ আছে, সব জায়গায় জালিমরাই হাতিয়ার ব্যবহার করেছে, ঠিক কিনা? রাসূলকে ষড়যন্ত্র করলো লিস বিতুক অথবা আউয়া তুলুক, তাকে হত্যা করা দরকার, আউ ইউখরিজুক, আর যদি হত্যা করতে একমত না হও তাহলে আমাদের দেশ থেকে নাগরিকত্ব ক্যান্সেল করে আজীবনের জন্য তাকে এই দেশ থেকে তাড়িয়ে দাও, নাউজুবিল্লাহ কম। এই সব ষড়যন্ত্রের পিছনে উদ্দেশ্য ছিল একটা, যে মুহাম্মদ এবং তার ইসলামকে তার আলিত জীবন ব্যবস্থাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া, ঠিক কিনা? এই তাকবীরের আওয়াজকে বন্ধ করে দেওয়া, নারায় তাকবীর আল্লাহু আকবারের সেই স্লোগানকে বন্ধ করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা করো ষড়যন্ত্র আর আমি আল্লাহ তার বিরুদ্ধে আরেকটা কৌশল করি, ঠিক কিনা? ওয়ামাকারু মাকরান ওয়ামাকারনা মাকরা ওহুম লা ইয়াশুর ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কাওমাহুম আজমাইন। আল্লাহু আকবার কর, আল্লাহ পাক বলেন তোমরা বসে বসে ষড়যন্ত্র করো, নীল নকশা করো, সাজাও গুজাও, আর আমি আল্লাহ তোমাদের ইঠার বিরুদ্ধে আমার দিনের পতাকাবাহী মজলুমদের পক্ষে আমি আল্লাহ একটা কৌশল অ্যাপ্লাই করি, তোমরা দেখতে পাবে অচিরেই এই জালিমদেরকে আমি গোটা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবো, ঠিক কিনা? জালিমরা কি দুনিয়ায় ছিল না চলে গেছে? কথা কোন, চলে গেছে না? আছে এই দুনিয়ায় কোন জালিম কখনো স্থায়ী ভাবে টিকে থাকতে কতক্ষণ থাকতে পারে নাই, কারণ আল্লাহ পাক এই জালিমদের হাতকে ভেঙে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহু আকবার।